বিশিষ্ট অভিনেত্রী হিসেবে আমন্ত্রিত ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 10:30 নাগাদ তিনি মঞ্চে ওঠেন। মেলা কমিটি তাকে 11টা নাগাদ ফুলের তোড়া ও উত্তরী দিয়ে বরণ করে নেন। ফুলের তোড়া দিয়ে বরণ করেন ময়না রাজপরিবারের সদস্য তথা মেলা কমিটির সম্পাদক স্বরূপা বাহুবলীন্দ্র। রাসমেলা বিখ্যাত কদমা মিষ্টান্ন উপহার দেন মেলা কমিটির কর্ণধার সন্দীপ চক্রবর্তী ও রাকেশ মুর্দিঙ্গা। তিনি এই সঙ্গীতানুষ্ঠানে বেশ কয়েকটি গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। ওনাকে ব্যাচ করিয়ে আমাদের মেলা কমিটির অন্যতম সদস্য বরণ করে নেবেন পূর্ণিমা দাস মহোদয়া। এরপর উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন মেলা কমিটির অন্যতম সদস্য সুস্মিতা মাইতি মহোদয়া। সুস্মিতা মাইতি মুর্দিঙ্গা মহোদয়া, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সুষমা দিদি। ময়না রাজ পরিবারের সেবাই এবং ময়না রাজ মেলা মাননীয় সম্পাদক মহাশয় মাননীয় স্বরূপানন্দ বাহুবলীন্দ্র মহোদয় ফুলের তোড়া দিয়ে শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় সায়ন্তিকা ব্যানার্জি মহোদয়াকে। ধন্যবাদ দাদা, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে এসে, থ্যাংক ইউ। স্বীকৃতিমান ছবি রেখে একটি স্মারক উপহার দিচ্ছেন আমাদের কমিটির সদস্য মুনমুন চক্রবর্তী মহোদয়া। থ্যাংক ইউ, খুব সুন্দর, থ্যাংক ইউ। বড় পদ্মা মিষ্টান্ন আপনাকে উপহার দিচ্ছেন দাদা। তো আপনারা আমাকে উপহার দিচ্ছেন, ওদের চোখগুলো বড় হয়ে গেছে দেখুন, এদের দেখুন চোখগুলো বড় হয়ে গেছে। সন্দীপ চক্রবর্তী মহোদয় এবং রাকেশ মুর্দিঙ্গা মহোদয় মেলা কমিটি কর্ণধার। আরে রয় না এ মন শয় না ও মিঠুনি, তুই ছাড়া একটু ক্লিয়ার করে দেওয়া।